হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাটিক এডুকেশনে আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ চাই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি সব থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চিন হয়ে থাকে সেই চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করব এবং এই চ্যাপ্টারটা আমরা প্রত্যেকে বিএডে বা ডিএলএডে পড়েছি বাট সেই চ্যাপ্টারটা মাথার উপর দিয়েই চলে গেছে অর্থাৎ এই চ্যাপ্টারটা বলতে বিকাশ এবং বৃদ্ধির চ্যাপ্টারটার কথা বলছি এই চ্যাপ্টার থেকে হ্যাঁ কেমন যেমন আমরা মুখস্থর পদ বেঁচে নিয়েছি বা উল্টোপাল্টা কিছু একটা লিখে নিয়ে এসেছি তোমাকে আজকে কথা দিচ্ছি আজকে যদি লাস্ট অব দি ভিডিওটা দেখো তাহলে তুমি দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তার সঙ্গে তুমি এখান থেকে যে কোনো কোশ্চিনের আনসার করতে পারবে বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার যার কনসেপ্ট আছে তার যে কোনো মুহুর্তে যে কোনো সিচুয়েশনে আনসার করতে পারবে মুখস্থ নয় কনসেপ্ট ক্লিয়ার করব। চলো দেখে নেবো প্রথম আজকের যে টপিকটা দেখে নেবো আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি দেখো শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ চ্যাপ্টারটার নাম ঠিক আছে তো যেখানে যে শব্দটার সঙ্গে যুক্ত এই চ্যাপ্টারটা সেটা হচ্ছে শিশু বিকাশ বুঝতেই পারছো তাহলে শিশুর বিকাশ চ্যাপ্টারটার সঙ্গে যুক্ত এখন কোশ্চেন দেখো শিশু বিকাশ যে দুটো শব্দ নিয়ে তৈরি একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে বিকাশ তাহলে তোমাকে দুটো শব্দকে তুমি যদি ভালো মতো বিশ্লেষণ করতে পারো ভালো মতো জানতে পারো তাহলে এই দুটো শব্দের মধ্যেই কিন্তু তোমার চ্যাপ্টারের ফিফটি পারসেন্ট কাভার হয়ে যায় হ্যাঁ অবশ্যই স্যার এ একই বলছেন সত্যি কথা বলছি চলো দেখো তাহলে শিশু তাহলে শিশু কথাটির মানে বুঝবো কাদের শিশু বলা হয় প্রথমে জেনে নেব হ্যাঁ তাহলে দেখো সিআরসি দ্যাট মিন্স এটা হচ্ছে কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন অর্থাৎ ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হ্যাঁ মত অনুযায়ী তার একটা সংস্থা রয়েছে সেই সংস্থার সি মত অনুযায়ী আঠেরো বছরের নিচে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে শিশু ধরা হয় ঠিক আছে শিশু হিসাবে গণ্য করা হয় কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের সংবিধান রয়েছে আমাদের দেশে সব থেকে বড় হচ্ছে সংবিধান সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় ওকে তো ভারতবর্ষের সংবিধানের ৪৫ নাম্বার ধারায় শিশুর সংজ্ঞা দেওয়া রয়েছে কি ধারা সংজ্ঞায় দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে চোদ্দো বছরের নিচে প্রত্যেকটি মানুষই কিন্তু শিশু ওকে তাহলে চোদ্দ বছরের নিচে ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষই কিন্তু শিশু সেদিকে যদি দেখো তাহলে পুরাতন একটা ডাটা অনুযায়ী ভারতবর্ষে প্রায় মোটামুটি প্রায় চৌত্রিশ শতাংশই শিশু রয়েছে জনসংখ্যা ঠিক আছে তো যাই হোক এই সমস্ত অ্যাডিশনাল তথ্যগুলো আমি জাস্ট বললাম এগুলো কিন্তু লাগবে না তো প্রথমত জেনে নিলাম শিশু কাদের বলা হচ্ছে এবং এই সমস্ত শিশু অর্থাৎ শূন্য থেকে নিয়ে চোদ্দ বছর বা আঠেরো বছরের শিশুদের মধ্যে বা মানুষদের মধ্যে যে সমস্ত বিকাশ বা বৃদ্ধি দেখা যায় এটা নিয়েই পুরো চ্যাপ্টারটা ওকে সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অ্যাস্টাডিক এডুকেশনকে সাবস্ক্রাইব করে নাও চলো দেখে নেব পরের টপিকটা এই যে শিশুর বিকাশ ঘটবে ১৪ থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের যে বিকাশ ঘটবে তাহলে এই বিকাশগুলো কী হবে শিশুর অ্যাকচুয়ালি বিকাশ বলতে এখানে সার্বিক বিকাশের কথা বলা হচ্ছে এবং এই বিকাশগুলি কতগুলি ভাগে বিভক্ত যেমন প্রথমত যদি বলি তো নৈতিক বিকাশ একটা নৈতিক দৈহিক বিকাশ হবে অঙ্গবোধের বিকাশ হবে সৌন্দর্যবোধের বিকাশ হবে বৌদ্ধিক বিকাশ হবে সৃজনশীলতার বিকাশ হবে ভাষাগত বিকাশ হবে প্রক্ষোভিক বিকাশ হবে সমাজের সামাজিক দিক থেকে বিকাশ হবে মানসিক দিক থেকে বিকাশ হবে সঞ্চালনমূলক বিকাশ হবে এবং দৈহিক বিকাশ হবে এতগুলো বিকাশ অর্থাৎ সবগুলো বিকাশ যদি ঘটে তাহলে বলবো একটা শিশুর সর্বাধিক বিকাশ ঘটেছে দেখো এই ছবিটা আমি একটা ছায়ার বই থেকে নিয়েছি তোমরা অবশ্যই সে সমস্ত বইগুলো ফলো করতে পারো আমি বিভিন্ন মার্কেটেবল বই থেকে যে টপিকটা সব থেকে ভালো রয়েছে সেটাকে নিয়ে আমার মতো করে নোটস তৈরি করে এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওকে চলে আসি পরের টপিকে এই যে বিকাশ শব্দটা বললাম শিশু জানলাম তাহলে বিকাশটা কি তাহলে বিকাশের অর্থটা কি এখান থেকে এই টপিক থেকে তুমি একটা থেকে দুটো এমসি কিউ প্রতিটা তেড এক্সামে তুমি দেখতেই পাবে সো এই যে এই স্লাইডটা প্রচুর ইম্পর্টেন্ট। তো চলে আসি বিকাশের অর্থ কী বিকাশ হল ক্রিয়া ও প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ার ফল ক্রিয়া ও প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফল এ ব্যাপারটা নিয়ে আরও একটু পরে বলছি এটি একটি নিরবিচ্ছিন্ন ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া এখানে দেখো নিরবিচ্ছিন্নর উপরে আমি আন্ডারলাইন করেছি এই শব্দটা না বিশাল ইম্পর্টেন্ট তাহলে তোমাকে কোশ্চিন দেবে এরকম যে বিকাশ কি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া না এটা প্রক্রিয়া ওর চারটা অপশান দিয়ে দিল তাহলে সবসময় মনে রাখবে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ কন্টিনিউয়াস প্রক্রিয়া এটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া শিশু সহজাত ক্ষমতা ও তার আশে চারপাশের পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ার ফলে শিশুর বিকাশ সম্ভব হয় দ্যাট মিনস বলতে চাইছে শিশু সহজাত মানে নিজে নিজেই যে ক্ষমতা অর্জন করে তার চারিপাশের চারপাশের যে পরিবেশ রয়েছে তার ফ্যামিলি হতে পারে তার বন্ধু বান্ধব অর্থাৎ পিয়ার গ্রুপ হতে পারে স্কুলে যখন যায় তার বন্ধু বান্ধব হতে পারে স্কুলের পরিবেশ হতে পারে এদের মধ্যে যে ক্রিয়াকলাপগুলো ঘটছে দ্যাট মিনস তাদের সঙ্গে মিশছে কথা বলছে তাদের একে অপরের প্রতি যে মনের আদান প্রদান ঘটছে এর ফলে কিন্তু তার বিকাশ হবে বা সম্ভব হবে এটা বলছেন এবং দেখো এখানে আমি স্টার চিহ্ন দিয়ে লিখেছি তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে সেখানে যেগুলো নোট ডাউন সবগুলোই তো পিডিএফ তো পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে তবুও নোট ডাউন করে নাও এই শব্দগুলো বিশাল ইম্পর্টেন্ট বলছে শিশুর বিকাশ হলো জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী এখন কোশ্চিন হবে যে শিশুর বিকাশ কখন থেকে শুরু হয় জন্মের পর থেকে শুরু হয় না পাঁচ বছর পর থেকে শুরু হয় না দশ বছর পর থেকে শুরু হয় না আঠেরো বছর পর থেকে শুরু হয় না এটা জীবনব্যাপী তাহলে সবসময় মনে রাখবে শিশুর বিকাশ হচ্ছে জীবনব্যাপী এখানে এই জন্মের পর শব্দটা সঠিক নয় তারও আগে থেকে শুরু হয় অর্থাৎ ভ্রূণ থেকে মায়ের পেটের যে ভ্রূণ থেকে তখন থেকে একজন শিশুর বিকাশ সৃষ্টি হয় এবং মৃত্যু অব্দি চলে ঠিক আছে মৃত্যু যখন মরে যায় তখন তার বিকাশ বন্ধ হয়ে যায় এবং এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে নিরুবিচ্ছিন্ন প্রক্রিয়া একই রকম চলতে থাকে অর্থাৎ কন্টিনিউয়াস যদি বলি চলতে থাকে সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া মানে এটা সব কিছুর একটু আগে দেখালাম যে সব কিছুর অর্থাৎ সার্বিক উন্নয়নটাকে নেবে ও ঠিক আছে এবং গুণগত কোয়ালিটিটিভ কোয়ান্টিটিটিভ নয় শুধু উচ্চতায় বেড়ে গেল সেরকম নয় এটা একটা কোয়ালিটিটিভ পরিবর্তন ওকে বুঝতে পেরেছ এই রিগার্ডিং তিনটে তথ্য দেওয়ার আছে আমি স্টার করে লিখেছি এক দুই তিন দেখো বলছে আর অন্যতম মানে এর যে অন্যতম লক্ষ্য হল কি পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশের সঙ্গে বিধান বা অভিযোজন মানে যখন তোমার পরিবেশ হচ্ছে পরিবর্তন অর্থাৎ তুমি ক্লাস ওয়ানের পরিবেশে যে পড়াটা পড়ছিলে টু এর পরিবেশে যাচ্ছ সেই পড়াটা যদি পড়ো এবং সেটাকে তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলেই কিন্তু তোমার বিকাশ হবে ঠিক আছে তুমি ওই পরিবেশে অভিযোজন করতে পারবে ঠিক আছে আমি এতদিন স্কুলে ছিলাম আমি যখন হাই স্কুলে গেলাম আমি যখন কলেজে গেলাম কলেজের পরিবেশের সঙ্গে কলেজের সিলেবাসের সঙ্গে যখন খাপ খাইয়ে নিলাম তখনই আমি নিজেকে আমার নিজের বিকাশ ঘটবে বা অভিযোজন ঘটবে ঠিক আছে এবার এই অভিযোজনটা আবার দুটো শব্দের সঙ্গে জড়িত দ্যাট মিনস কি স্যার একটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ তাহলে বিকাশের সঙ্গেও জড়িত বৃদ্ধির সঙ্গেও জড়িত এবার এখন নতুন একটা শব্দ ইন্ট্রোডিউস হলো কি বৃদ্ধি অর্থাৎ গ্রোথ ইংলিশে বলবো আর বিকাশ মানে ডেভেলপমেন্ট ওকে চলে আসি এবার তিন নম্বর পয়েন্ট কি বলছে অন্যতম লক্ষ্য হলো শিক্ষার সামগ্রিক কি বিকাশ তাহলে এর অন্যতম আর একটা লক্ষ্য আছে কি সেটা শিক্ষার সামগ্রিক বিকাশ তার মধ্যে যেন তোমার সামাজিক মানসিক দৈহিক সঞ্চালনমূলক এবং তোমার প্রক্ষোভিক ভাষাগত সৃজনশীলতার তারপরে অহংবোধের সৌন্দর্যবোধের নৈতিক সব কিছুর বৌদ্ধিক বিকাশ যেন ঘটে এটাই কথা বলা রয়েছে ঠিক আছে তো এখন আমাদের জানা উচিত বৃদ্ধি শব্দতার সঙ্গে আমরা মোটামুটি বিকাশটা বুঝলাম আরও আমি আগামীতে স্লাইডগুলোর মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো এবং বিকা বৃদ্ধি যে শব্দটা শিখলাম এই বৃদ্ধি শব্দের সঙ্গে আমরা একটু ইন্ট্রোডিউস হই তাহলে প্রথমত জেনে নেব বৃদ্ধির সংজ্ঞা কী বৃদ্ধির সংজ্ঞা যদি শব্দটা ভাবি বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে ওঠা গ্রোথ বলা হয় বলছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার ও আয়তন ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত এবং স্থায়ী পরিবর্তনই হল বৃদ্ধি কথাটার মানে একটু যদি বোঝায় যে একটা ছোট বাচ্চা দুই বছর বয়সে যতটা ওর মানে তোমার হাইট থাকে পাঁচ বছর বয়সে তুলনামূলকভাবে বেড়ে যায় শুধুমাত্র হাইট বাড়ে না তার আকারের বাড়ে হাতের বাড়ে ওই বাচ্চাটাই যখন দশ থেকে বারো বছর বয়সে যায় তাহলে দেখা যায় সে তার হাত বড় হয়েছে পা বড় হয়েছে আকারে সে বড় হয়েছে ঠিক আছে তার ওজন বেড়েছে তখন পাঁচ বছর অবস্থায় যদি পনেরো কেজি ওজন হয় দশ বছর অবস্থায় হয়তো পঁচিশ কেজি বা ত্রিশ কেজি ওজন হয়েছে এই সমস্ত যে পরিবর্তন ঘটেছে এবং এটা কেমন করে ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে এবং নিজে নিজেই ঘটেছে এবং স্থায়ী পরিবর্তনটা কি স্থায়ী পরিবর্তন এরকম না যে আজকে পঁচিশ কেজি আছে তো কালকে দেখা গেছে ওটা ত্রিশ কেজি হয়ে গেছে এই এটা বৃদ্ধিটা ঘটছে তাহলে এই যে পুরো পরিবর্তনটা হচ্ছে না সেটাকে বলবো বৃদ্ধি তাহলে বুঝতে পেরেছো বৃদ্ধিটা কি জিনিস ওকে আশা করি ক্লিয়ার হয়েছে যদিও সব কিছুই আমি মানব জাতির ক্ষেত্রে পড়ছি তবু একটু উদাহরণ দিয়ে যদি বলি একটা যদি তুমি গাছ লাগাও তাহলে গাছটাকে দেখবে যে প্রথমে তুমি বীজ লাগিয়েছো তারপরে গাছটা ফুটে উঠেছে তার এক মাস পর দেখবে গাছটা অনেক বড় হয়েছে শাখা প্রশাখা বেড়েছে আয়তনে বেড়েছে উচ্চতায় বেড়েছে এই যে পরিবর্তনগুলো সেটাই হচ্ছে বৃদ্ধি যদিও আমরা বৃদ্ধি বা বিকাশ এখানে সব মানব জাতির ক্ষেত্রে পড়ব ঠিক আছে তাহলে তাহলে এখন কোশ্চিন যে বিকাশ এবং বৃদ্ধির মধ্যে একটা কোনো সম্পর্ক থাকা উচিত স্যার অবশ্যই থাকা উচিত তাহলে সেই সম্পর্কটা দেখে নেব কি সম্পর্ক তাহলে সম্পর্কটা হচ্ছে শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিকাশও শুরু হয় যখন একটা শিশু যখন বাড়ে অর্থাৎ ছোট থেকে বড় হয় তখন তার বিকাশও শুরু হয় ওকে তাহলে বৃদ্ধি শিশুর বিকাশে সাহায্য করে বৃদ্ধিটা কি করে শিশুর বিকাশে সাহায্য করে কিন্তু যে সাহায্য করবে এটা সবসময় নাও হতে পারে ঠিক আছে সবসময় তা নাও হয় কোন কোনো ক্ষেত্রে বিকাশ ছাড়াই বৃদ্ধি হতে পারে অনেক ক্ষেত্র আছে যেখানে বিকাশ ছাড়াই কী হতে পারে বৃদ্ধি হতে পারে হুম দেখা যাচ্ছে অনেক কিছু ব্যক্তি আছে যারা হয়তো মেন্টালি স্টেবল নয় হ্যাঁ মানসিক দিক থেকে প্রবলেম হয়েছে তারা ছোট থেকে বড় হয়েছে ঠিক কিন্তু তাদের মানসিক দিক থেকে কোনো একটা পরিবর্তন দেখা যায়নি তাহলে সেটা হয়ে গেল একটা উদাহরণ যে কোনো মানে কোনো কোন ক্ষেত্রে বিকাশ ছাড়াই কিন্তু বৃদ্ধি হয়েছে সে তো বেড়ে উঠেছে কিন্তু তার মেন্টাল অবস্থা ছোট বাচ্চার মতোই আছে অনেক সময় দেখা যায় আবার কোনো শিশুর আকার আয়তন উচ্চতা ওজন যথেষ্টই বড় হয় হ্যাঁ অথচ তার জ্ঞানের বা দৈহিক কাজকর্মের উন্নতি বা বিকাশ দেখা যায় না যেটা একটু আগে বললাম আবার অনুরূপভাবে উল্টোটাও সত্য অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোন শিশুর বিকাশ তো হয়েছে অথ বিকাশ তো হয়েছে কিন্তু বিকাশের তুলনায় বৃদ্ধির হার যথেষ্ট কম দেখা যায় একটা মানুষ স্বাভাবিক পাঁচ ফিট ছয় ফিট হয় দেখা যাচ্ছে ওই ব্যক্তি চার ফিটই হয়ে যায় কিন্তু ওর যে বুদ্ধি তার মানসিক বিকাশ তার কার্যক্ষমতা ভাষাগত বিকাশ সঞ্চালনমূলক বিকাশ এগুলো দেখা যাচ্ছে একটা ছয় ফুট ব্যক্তির সঙ্গে সমতুল্য তাহলে সেই জন্যই এই কথাটা বলা হচ্ছে যে বিকাশের এখানে যে অনেক ক্ষেত্রে বিকাশের তুলনায় বৃদ্ধির হার যথেষ্ট কম হচ্ছে মানে বিকাশ হলেও বৃদ্ধি কমে যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে সৃষ্টুর বৃদ্ধি বৃদ্ধি হয়েছে অথচ বিকাশ হয়নি যে কথাটা বললাম হ্যাঁ আর বিকাশ হচ্ছে অথচ মানে আশা আশানুরূপ কি হচ্ছে না বৃদ্ধি হচ্ছে না তাহলে সর্বশেষ এর কনক্লুশনটা কি বলবো তাহলে স্যার তাহলে বিকাশ ও বৃদ্ধি দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য যাই হোক না কেন কিন্তু এরা পরস্পর কি আছে সম্পর্কযুক্ত যে কেন সম্পর্কযুক্ত সাধারণত দেখা যায় আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম যত বড় হয়েছি যত আমাদের দৈর্ঘ্য বেড়েছে তত আমাদের বুদ্ধি বেড়েছে তত আমাদের মধ্যে ম্যাচুরেশান আসছে তত আমাদের মধ্যে ভাষা কথা বলার দক্ষতা এসছে দৈহিক বিকাশ হয়েছে মানসিক বিকাশ হয়েছে প্রক্ষোভিক বিকাশ হয়েছে বৌদ্ধিক বিকাশ হয়েছে সেই জন্য এটা পরস্পর সম্পর্কযুক্ত দেখো এটা আমরা কেন পড়লাম শুধুমাত্র কনসেপ্টের জন্য যে সমস্ত কোশ্চিনগুলো কনসেপচুয়াল কোশ্চিন থাকবে সেগুলোকে সলভ করার জন্য কেমন কোশ্চেন থাকবে স্যার এখন আমরা এমসিকিউ সলভ করবো তখন কিন্তু বলে দেবো চলে আসি পরের কোশ্চেন এবার দেখো একটা ছোট্ট ভালো জিনিস আমি এখানে আলোচনা করব। সেটা হচ্ছে একটা বিকাশকে বলা হয় ডেভেলপমেন্ট আর বৃদ্ধিকে বলা হয় গ্রোথ দেখো আমি একটা এখানে ছবি আঁকছি এটা ধরো এইরকম করে ভাবি এটা ধরো সম্পূর্ণটা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ আর এর ছোট্ট একটা অংশ এটা হচ্ছে বৃদ্ধি তার মানে বিকাশটা বড় জিনিস বৃদ্ধিটা কি ছোট জিনিস গ্রোথ এটাকে বলবো কেন এখানে একটা উদাহরণ দিলে ভালো মতো বুঝতে পারবে আর এই যে আমি বিভিন্ন ধরনের বিকাশগুলো বলছি কি না সেগুলো মনে রাখার একটা সহজ আছে সহজ পদ্ধতি আছে কি সহজ পদ্ধতি সহজ পদ্ধতিটা হচ্ছে প্লিজ স্মাইল কি বললাম প্লিজ স্মাইল প্লিজ স্মাইল আমি সম্পূর্ণ লিখলাম না পি লিখলাম অবশ্যই তোমরা যারা এখন ভিউয়ার্স আছে অবশ্যই একবার হেসে দাও তাহলে দেখবে মন এবং শান্তি মনের দিক থেকে অনেক শান্তি পাবে তাহলে দেখো প্লিজ স্মাইল তাহলে প্লিজ শব্দটার মানে হচ্ছে দেখো পি নিলাম এখান থেকে এটাকে বললাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি দৈহিক বৃদ্ধি হ্যাঁ দৈহিক বিকাশ আর দৈহিক বিকাশটাকেই আমরা বলবো গ্রোথ বা বৃদ্ধি ওকে তাহলে দেখো প্লিজ আবার বলছি প্লিজ এই যে দেখো এখানে আমি গোল করেছি দেখতে পাচ্ছ প্লিজ এখানে বলছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে গ্রোথ এটাকে মানে যে দৈহিক বিকাশটা হচ্ছে আকার আয়তন ওজনের সেটাকেই শুধুমাত্র আমরা বৃদ্ধি বলবো কিন্তু গ্রোথের ক্ষেত্রে সরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে দেখো স্মাইল শব্দটা থেকে লিখেছি এস ফোর সোশ্যাল ডেভেলপমেন্ট তার মধ্যে সামাজিকতা থাকতে হবে এম ফোর মোরাল ডেভেলপমেন্ট তার মধ্যে নৈতিক একটা বিকাশ থাকতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা নেয় কোনটা অন্যায় এই বিকাশটা আই ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বুদ্ধিগত একটা তার মধ্যে ডেভেলপমেন্ট থাকতে হবে ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ কথা বলার মধ্যে যে একটা উন্নততর কথা বলা সেটা থাকতে হবে ই ফোর ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রক্ষোভিক ডেভেলপমেন্ট অর্থাৎ এই সমস্তগুলোকে নিয়ে তৈরি হয় ডেভেলপমেন্ট এখানে দেখো লেখা আছে গোল করলাম হ্যাঁ সমস্তগুলোকে নিয়ে তৈরি হয় ডেভেলপমেন্ট ওকে আর অর্থাৎ বিকাশ আর শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্টকে নিয়ে তৈরি হয় গ্রোথ তাহলে এই কনসেপ্ট থেকে আশা করি আমি এইটুকু দাবি করতে পারি তোমরা যে সামান্যতম রিলেশান এবং পার্থক্য বিকাশ এবং বৃদ্ধির এটা বুঝতে পেরেছ এটা যদি বুঝতে পারো তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে আমরা যখন এমসি কিউতে সলভ করব তখন দেখতে পাবে ওকে চলে যাই পরের সাইডে এবার দেখো এতক্ষণ তো আমরা তাদের মধ্যে সম্পর্ক খুঁজে পেলাম এবার এদের মধ্যে কি পার্থক্য আছে একটু খুঁজে দেখি তাহলে পার্থক্যগুলো কি আছে দেখে নেব প্রথম যে পার্থক্যটা আমি তুলেছি একটা বই থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তোমরা জানো একটু আগেই বললাম এক নম্বর পার্থক্য দেখো পরীক্ষাতে কখনো দেবে না যে পার্থক্যটা কিন্তু এই পার্থক্য থেকেই অনেক এমসিকিউ সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো বলছে আঁকার আও আয়তন বেড়ে যাওয়াই হচ্ছে কি বৃদ্ধি আমি একটু আগেই বললাম ফিজিক্যাল হ্যাঁ আর এক্ষেত্রে দেখো বিকাশ হচ্ছে আকার আয়তন বৃদ্ধি হলেই হবে না তার সঙ্গে তার বুদ্ধির সক্রিয়তা কার্যক্ষমতা উৎকর্ষতা বিভিন্ন দিকগুলো হ্যাঁ সামাজিক প্রক্ষবিক এই সমস্ত দিকগুলোর কি করতে হবে উন্নত হতে হবে বা বৃদ্ধি পেতে হবে বা বিকাশ হতে হবে এটাই হচ্ছে বিকাশ বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে তার ফল এটা সিম্পল জিনিস বুঝতে পারছো তিন নম্বর বলছে বৃদ্ধির ধারণা কেবল দৈহিক এবং শারীরিক এর মধ্যেই সীমাবদ্ধ একটু আগে যেটা বলছিলাম আর বিকাশ কোথা থেকে ধারণাটা হচ্ছে দৈহিক তো আছে মানসিক আছে সামাজিক আছে প্রক্ষবিক আছে এর মধ্যে সব কিছু আছে এই সমস্ত জিনিসগুলো আছে তাহলে এটা একটা বড় টাইপের জিনিস আর এটা একটা ছোট্ট সীমাবদ্ধ দেখো বৃদ্ধি স্বতঃস্ফূর্ত বৃদ্ধি কী হয় ছোট এটা মানে কিরকম বলো তো নিজে নিজেই হতে থাকে আমরা ছোট থেকে বড় হয়েছি এটা নিজে থেকেই বড় মানে ছোটোবেলায় যেমন ছোট ছিলাম হাঁটতে পারতাম না আস্তে আস্তে বড়ো হলাম আরও বড় হলাম আরও বড় হলাম তাহলে দেখো আমরা নিজে নিজেই হয়েছি এর জন্য কোনো অনুশীলনের দরকার ছিল না কোথাও গিয়ে আমি প্র্যাকটিসের দরকার ছিল না যে আমি বড় হব এরকম হয় না কিন্তু কি হয় হ্যাঁ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে তুমি যদি সারা দিন একটা বাচ্চাকে যদি সবসময় ঘরের মধ্যে বন্দি রাখো তাহলে সে কিন্তু বাড়ির পরিবেশে যা শেখার সেটাই শিখবে কিন্তু বাচ্চাটাকে তুমি যদি বাইরের পরিবেশে দাও অন্য বাচ্চার সঙ্গে ভাবের বিনিময় হয় তো ও অনেক কিছু শিখবে কিন্তু বাইরে যদি যায় এটা গাছ এটা গাছপালা এটা ব্যাট এটা বল ইত্যাদি ইত্যাদি জিনিস জিনিসগুলো শিখবে কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে অবশ্যই বাচ্চাদেরকে হ্যাঁ মিশতে দেওয়ার ফলে যে বিকাশটা ঘটবে কোনটা নেয় কোনটা অন্যায় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বিকাশ ঘটে এবং ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখন এর জন্য ব্যক্তির সক্রিয়তা মানে খুব অ্যাটেনশান থাকতে হবে আর কোশ্চিন বলছে অনুশীলন কেন এখন যদি তুমি ভালো ক্রিকেট খেলতে চাও তার মধ্যে তুমি অনেক বড় মাস্টারি করতে চাও তার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ভালো অঙ্ক করতে চাও ভালো তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভালো তুমি বিজ্ঞান পড়তে চাও তোমার ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে প্রত্যেকটা জিনিসকে ভালো মতো বুঝতে হবে এবং কি হয় তুমি ভালো নাম্বার পেতে চাও তার জন্য ভালো বারবার প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে এই জন্যই কথাটা বলা হয়েছে এখন চলে আসি বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট যেমন হাতের পেশির ব্যায়াম করলে পেশির বৃদ্ধি হয় পায়ের পেশির উপর তা প্রভাব নেই তাহলে দেখো বৃদ্ধিটা কি বলছে বিশেষ একটা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে কেমন যেমন তুমি ধরো যে তোমার হাতের মানে তোমার পেশি যেটাকে আমরা বলি বডি সালমান খানের বডি দেখেছো তোমরা হয়তো তাহলে সেই ভাবে যদি সেটাকে যদি ফোলাতে চাও তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে অনুশীলনী করতে হয় কিন্তু বিকাশ হচ্ছে সামগ্রিক মানসিক বিকাশ এর চর্চা করলে তার প্রতিফলন সামাজিক প্রক্ষোভিক বিকাশের উপর দেখা যায় অবশ্যই এটা সত্য ওকে পরের কোশ্চেনে চলে আসি বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে কিন্তু বিকাশ আমৃত্যু পর্যন্ত ঘটে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো বৃদ্ধি কি হয় মানে তুমি দেখবে একটা ব্যক্তি প্রায় আঠেরো থেকে কুড়ি বছর বা পঁচিশ বছর ম্যাক্সিমাম তারপরে পঁচিশ বছরও না তারপরে কিন্তু তার বৃদ্ধি হয় না অর্থাৎ লম্বা হয় না তারপরে কিন্তু একটা নির্দিষ্ট লেভেল থেকে যায় হ্যাঁ বিকাশ তার ঘটে না মানে সরি বৃদ্ধি তার ঘটে না কিন্তু বিকাশ তুমি দেখো চল্লিশ বছর বয়সে গিয়েও নতুন একটা তথ্য শিখতে পারো আর তুমি সেটা শিখবে সেটাই হচ্ছে বিকাশ তাহলে বুঝতে পেরেছো বিকাশ আমৃত্যু পর্যন্ত চলবে তুমি যতক্ষণ না মরেছো ততক্ষণ অবধি তোমার বিকাশ চলতেই থাকে কিছু না কিছু শিখতেই থাকবে সেটাই হয়ে গেল তোমার বিকাশ ওকে পরের কোশ্চিনে চলে যাই অসৎ আচ্ছা আরও আছে একটা বৃদ্ধি পরিমাপযোগ্য আচ্ছা বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য কেমন কথাটা মানে তুমি কত ওজন তোমার কত তোমার দৈর্ঘ্য ঠিক আছে কত তুমি চাওড়া হ্যাঁ তোমার মাংস পেশি হাতের মাংস পেশি কতটা রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পরিমাপযোগ্য ঠিক আছে বাট বিকাশ পরিমাপযোগ্য না এটা পর্যবেক্ষণ সাপেক্ষ একটা লোককে দেখে মনে হয় বুদ্ধিমান তো কত কেজি বুদ্ধিমান এটা কি বলতে পারি কখনো বলতে পারি না হ্যাঁ একটা বুদ্ধিমান আনুমানিক একটা ব্যাপার পর্যবেক্ষণ করতে পারি এটাই হচ্ছে বিষয় নেক্সট আট নম্বর উদাহরণ হচ্ছে বুদ্ধি সরি বৃদ্ধি হচ্ছে পরিমাণগত এটা হচ্ছে অবশ্যই পরিমাণগত মানে বুদ্ধি রকম ওই যে বললাম কোয়ালিটিটিভ মানে কোয়ালিটিটিভ দ্যাট মিন্স হচ্ছে তোমার এটাকে পরিমাপ করা যায় একে নাম দেওয়া যায় এক দুই চার পনেরো কুড়ি একুশ এরকম পরিমাণগত কিন্তু বিকাশ গুণগত এটা গুণগত মান আছে ঠিক আছে এটা কোয়ালিটিটিভ এই শব্দটা মনে রাখবে আর বলছে শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলেও তা বঞ্চিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মতো ভাব রয়েছে দেখো শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করে খুব অল্প কিন্তু এখানে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তির পূর্ণ বিকাশ তার মানে শিক্ষার যে অন্যতম লক্ষ্য সেটা অ্যাকচুয়ালি বিকাশ বৃদ্ধিটা হচ্ছে আপেক্ষিক একটা ব্যাপার ঠিক আছে কিন্তু বিকাশটা হচ্ছে মেন থিমস আশা করি এই পার্থক্যটা আমি বোঝাতে পেরেছি তোমরা বিএডে অনেকেই পড়েছো বা ডিএলএডে অনেকেই পড়েছ পরের টপিকটা হচ্ছে এই যে বৃদ্ধি পড়লাম বৃদ্ধির বৈশিষ্ট্য ও নীতি এবং শিক্ষাগত তাৎপর্য এর কিছু বৈশিষ্ট্য এবং নীতি দেখে নেব প্রথম দেখো ছটা নীতি আছে তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর বলছে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে ব্যাপারটা একটু কেমন কেমন হচ্ছে ব্যাপারটা হচ্ছে বংশধারা এবং পরিবেশের প্রতিক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে দ্যাট মিন্স বংশধারা এখানে দেখো আমরা সাধারণত দেখি কোনো বাচ্চা ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে আমরা বলে থাকি তার বাবা বা তার মা যদি দৈর্ঘ্যে লম্বা হয় তাহলে বলি বাচ্চাটা লম্বা হবে যদি খাটো হয় তাহলে একটা বলি সে খাটো হবে এখন কোশ্চিন হচ্ছে একটা জিনগত বিষয় থাকে সো এটা এই জন্যই বলা হচ্ছে এটা বৃদ্ধিটা বংশের উপর একটা বংশধারার উপর একটা কিছুটা পার্সেন্ট ডিপেন্ড করে এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে দেখা যায় আমরা যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের লোকরা বেশিরভাগই লম্বা চওড়া হয় এবং কী হয় তারা কালো হয় কেন তাদের পরিবেশটা এরকম তো তাদের এই বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে এই ধরনের তাদের বৃদ্ধি দেখা যায় এবং কি হয় বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন অবশ্যই এই কথাটি একেবারে সত্য দ্যাট মিন্স তুমি ছোটোবেলায় দেখবে বাচ্চাদের বৃদ্ধির হার কেমন থাকে তারপরে বাল্যকালে কেমন থাকে কৈশোরকালে কেমন থাকে তাহলে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম কি বলে যে তোমার বৃদ্ধির হার হয় এটাই কথা বলা হচ্ছে বৃদ্ধি ও অনুশীলন কথাটার কেমন মানে যেন একটা বোঝায় তিন নাম্বারটা দ্যাট মিন্স এটা বলতে চাইছে বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে দ্যাট মিন্স উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন তার মানে এখানে বলতে চাইছে যে উপযুক্ত বৃদ্ধির জন্য ঠিক আছে শিক্ষক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন শিক্ষার্থীদের অনুশীলনের মাধ্যমে ঠিক আছে অনুশীলনের বারবার মাধ্যমে নেক্সট চলে যায় শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায় অবশ্যই আমরা যদি ক্লাসে দেখি প্রায় পনেরো বছরের যদি দশটা বাচ্চা নিই তো দেখতে পাবো সব বাচ্চা কিন্তু একই রকম লেভেলের হয় না একই রকম লেভেলের হয় না কথাটার মানে এটাই বোঝাতে চাইছি যে তারা দৈর্ঘ্য অনুযায়ী বা তাদের স্বাস্থ্য অনুযায়ী বা তারা কি বলবো আয়তন অনুযায়ী কিন্তু সেম নয় কেউ দেখা যায় অনেক ক্ষেত্রে মোটা হয়ে যায় কেউ পাতলা হয়ে যায় কেউ খাটো হয়ে যায় কেউ বেটে হয়ে যায় তো এই ধরনের যে পার্থক্য একটা দেখা যায় সেক্ষেত্রে এই ধরনের পার্থক্য দেখা যায় হুম ঠিক আছে এবার চলে আসি হচ্ছে ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে কাজ করে বলতে চাই যে ব্যক্তিভেদে এর সমাহার সাধারণভাবে কাজ করে থাকে কেন শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচির প্রকল্পনা বৃদ্ধির এই বৈশিষ্ট্যের উপর একটা গুরুত্ব রয়েছে কী গুরুত্ব রয়েছে সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষার একটা মনো সম্মত নয় কেন এই জন্য নয় কারণ সকলের বৃদ্ধি একই রকম নয় কেউ কেউ সাপোজ ধরো যে অনেক লম্বা আছে তার ক্ষেত্রে ফুটবল খেলার সুবিধা হয় কেউ কেউ হয়তো একটু খেটো খাটো রয়েছে তার ক্ষেত্রে আর অন্য একটা খেলার সুবিধা হয় তাহলে মনোবিজ্ঞান যেটা বলে যে সকল মানে শিক্ষার্থীদের বা বাচ্চাদের একই রকম বাইরের যে এক্সট্রা কারিকুলাম সেটা দেয়া উচিত নয় ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা তোমার বৈশিষ্ট্য বলা যায় এর শিক্ষাগত একটা ভালো তাৎপর্য রয়েছে বলছে একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক যেমন একটু আগে আমি বলছিলাম যে বৃদ্ধিটা কি একটা স্তর পর্যন্ত এটা নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি চলে এবং ধারাবাহিকলি চলে কিন্তু কি হয় সেটা কোথাও না গিয়ে দাঁড়িয়ে যায় কেমন কারণ একটা বাচ্চা জন্মের পর থেকে বাল্যকাল কৈশোরকাল বয়সন্ধিকাল পেরিয়ে যাওয়ার পর একটা নর্মাল বৃদ্ধি হতে থাকে কিন্তু একটা জায়গায় দেখা যায় কুড়ি থেকে পঁচিশ বছর পর বাচ্চার আর সেরকম বা সেই মানুষটার আর কোনো রকম বৃদ্ধি ঘটে না দ্যাট মিন্স এই একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বৃদ্ধি ঘটলো এবং সেটা ধারাবাহিক থাকলো এটাই এই পয়েন্টটা বলতে চেয়েছে এবার তোমাদেরকে বলে দিই অনেকের কোশ্চিন ছিল যে দাদা পিডিএফ পাওয়ার জন্য যে টেলিগ্রাম গ্রুপটা তৈরি করেছেন সেটাতে আমি যুক্ত হতে পারিনি তাহলে কীভাবে যুক্ত হবো তাহলে তাদেরকে বলো প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে তারপরে তুমি দেখবে কমেন্টের ফার্স্ট লিঙ্কে অথবা ডেসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের মানে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই কিন্তু তুমি জয়েন্ট হয়ে যাবে এবং এই ভিডিওটা পোস্টে তিন চার ঘন্টা পর আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো সেখানে আর যারা দেখছো অবশ্যই তারাও সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করনি ওকে চলো এবার যে আমরা বিকাশ পড়লাম তাহলে বিকাশেরও তো একটা বৈশিষ্ট্য থাকবে এবং নীতি থাকবে এবং শিক্ষাগত পার্থক্য থাকবে সরি তাৎপর্য থাকবে তাহলে কি তাৎপর্য দেখো আমরা কিন্তু পার্থক্যতে সব পড়ে নিয়েছি শুধু পয়েন্টগুলো আমি পড়ে বলার চেষ্টা করব দেখো একটু আগে আমি বলেছি বিকাশ কি বিকাশ হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফল অবশ্যই এটা জানো বিকাশ কি নির্দিষ্ট একটি নির্দিষ্ট ধারাবাহিকতা আছে দ্যাট মিন্স এটা মৃত্যুর আগে অবধি চলতে থাকে বিকাশ একটা কি কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকে চলতে থাকে এখানে চার নাম্বার যে তথ্যটা বলা আছে বিকাশ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া কেন বলা হয় এখানে এটাই এই জন্য বলা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়ার অর্থ এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি এটা খুব ইম্পর্টেন্ট তথ্য বলছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশ লাভ করে প্রত্যেকটা ব্যক্তির এক একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী কি হচ্ছে সে বিকাশ লাভ করছে প্রতিটি শিশুরও তাই হ্যাঁ দৈহিক মানসিক প্রক্ষোভিক বা সামাজিক বিকাশের ক্ষেত্রে একটি স্বতন্ত্র লক্ষ্য করা যায় দ্যাট মিন্স হ্যাঁ প্রত্যেকটা বাচ্চার কেউ দেখা যায় ম্যাথসে ভালো হয় কেউ ইংলিশে ভালো হয় কেউ সাহিত্যে ভালো হয় কেউ বিজ্ঞানে ভালো হয় কেউ জিওগ্রাফিতে ভালো হয় তাহলে একটা নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক রয়েছে এই বিকাশ আর সেটাই তো একজন শিক্ষার্থীর ক্ষেত্রে মনোবিজ্ঞানে সব থেকে বড় অবদান যে তার যে আগ্রহ সেই আগ্রহ অনুযায়ী তাকে কি করছে একটা নির্দিষ্ট দিকে তার সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছে এই জন্যই কথাটা বলা হয় নেক্সট চলে আসি পাঁচ নম্বর পয়েন্ট বলছে বিকাশ ক্রমশমষ্টিমূলক প্রক্রিয়া এটা কেমন একটা কথা তাহলে এটা কথা কথার মানে ঘটনাকে বলতে চাইছি শিশুর কতকগুলি নাটকীয় আকস্মিক পরিবর্তন আমাদের সকলেই দৃষ্টি আকর্ষণ করে দ্যাট মিন্স শিশুর বর্তমানের পরিবর্তন বা বিকাশ হলো তার পূর্ববর্তী স্তরের বৃদ্ধি বা অভিজ্ঞতার ফলশ্রুতি দ্যাট মিন্স দেখো শিশু একটা শিশু বা শিক্ষার্থী আজকে যা পরিবর্তন করছে বা আজকে যা ক্যারেক্টার দেখাচ্ছে ঠিক আছে সেটা কোথা থেকে শিখছে তার আগের বৃদ্ধি থেকে বা অভিজ্ঞতা থেকে শিখছে একটা বাচ্চা বারবার দেখা যেত যোগ করতে ভুল করত। কিন্তু কি হয় সে যোগ করতে করতে দেখা যাচ্ছে একটা লেভেল অবধি তার কনসেপ্টটা ক্লিয়ার হলো এবং সে ঠিক করলো এবং যে ঠিক করলো এর জন্য দায়ী কিন্তু তার আগের অভিজ্ঞতাটা আগের যে ভুল করাটা সেটা দায়ী এটাই বলতে চাইছে ওকে নেক্সট চলে আসি বিকাশ সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে পৌঁছায় আমি একটু আগে বললাম আমরা ছোটোবেলায় দেখো বাচ্চাদেরকে কিন্তু ফাইভ টু টেন অব সব সাবজেক্ট পড়াই এবার আস্তে আস্তে কী করি তারা সায়েন্স আর্টসে যায় সায়েন্সের মধ্যে যদি যায় তো সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাপোজ ম্যাথে গেলো ম্যাথ আবার দুটো ভাগে বিভক্ত পিওর ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ওইটার মধ্যেও স্পেশাল একটা সাবজেক্ট টপিক নিয়ে পিএইচডি করে তার মানে দেখো একটা সামগ্রিক বড় ব্যাপার ছিল এইরকম একটা ব্যাপার ছিল এবার এর মধ্যে থেকে ছোট হতে হতে একটা কি হলো একটা ছোট্ট বিশেষ দিকে গেল যখন তারা রিসার্চ টিসার্চ করতে লাগলো তার মানে বুঝতে পেরেছো এটা কেন বলা হচ্ছে যে একটা সামগ্রিক আমরা সব বিষয়ে পড়তাম তারপর আস্তে আস্তে একটা বিশেষের দিকে গেল নেক্সট হচ্ছে বিকাশের বিভিন্ন দিকের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত অবশ্যই বিকাশ বিভিন্ন দিকের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত হ্যাঁ এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই এটা খুব ইজি পরের স্লাইডে চলে যায় পরের স্লাইড বলছে লিঙ্গ বিষমতা দেখা যায় দ্যাট মিন্স ছেলে মেয়েদের বিকাশের হার সমান হওয়া নয় এটা তো সত্য ছেলে এবং মেয়েদের বিকাশের হার সমান নয় ছেলেদের তুলনায় মেয়েদের পরিপক্কতা আগে আসে তার মানে একটা মেয়ে ছেলেদের থেকে অনেক আগে ম্যাচুয়ের হয়ে যায় সেই জন্য এটা হয় নেক্সট চলে আসি এটা কোশ্চিনও মনে রেখো যে ছেলেদের তুলনায় মেয়েদের যে পরিপক্কতা বা ম্যাচুরেশনটা আগে আসে এবার হচ্ছে বিকাশ পরিণমনের ফল কথাটা একটা কেমন যেন হয়ে যাচ্ছে বিকাশ হচ্ছে পরিনমনের ফল পরিণমন হচ্ছে তার কি যেন পূর্ব অভিজ্ঞতা বা ম্যাচুরেশন হচ্ছে তার পূর্ব অভিজ্ঞতা সেখান থেকেই তার বিকাশটা আসে অবশ্যই নেক্সট হয়ে যাচ্ছে বিকাশ নিম্নভিমুখী অর্থাৎ বিকাশ কী হয় উপর থেকে নিচের দিকে ঘটছে দ্যাট মিন্স আগে কি হয় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে হ্যাঁ ভ্রূণ থেকে মায়ের পেটে তখন প্রথমে মস্তিষ্ক তৈরি হয় তোমরা জানো যারা হালকা সায়েন্সের আছো যারা মেয়েরা আছে তারা খুব ভালো মতো জানবে ছেলেদেরও জানা উচিত তারপরে ঘাট তারপরে পা এইভাবে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে পায়ের দিকে পৌঁছায় এই জন্য বলা হয় বিকাশ নিম্নাভিমুখী প্রক্রিয়া অর্থাৎ উপর থেকে নিচের দিকে যায় এবার কি মূলক বিজ্ঞানকে এই যে এই ধরনের বিজ্ঞানকে একটা কোশ্চেন হয় হ্যাঁ সেফালো কডাল বলা হয় এটাকে কি বলবো সেফালো কডাল এটা আমি লিখতে ভুলে গেছি তোমরা লিখে নাও সেফালো অর্থাৎ যে উপর থেকে নিচের দিকে যে পরিবর্তনটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেভেলো কডাল নেক্সট চলে আসি এটা থেকে কোশ্চেন হয় কিন্তু হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি আবারও বলছি হুম চলে আসি নেক্সট হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে যায় দ্যাট মিন্স এটা যদি বৃত্ত হয় এটা কেন্দ্র কেন্দ্র থেকে কী পরিধি মানে এই সমস্ত দিকে যায় তেমন এই কথাটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে বিকাশ বলছে কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে কেন কারণ শিশু কোনো কিছু ধরার জন্য কি হয় ধরা প্রথমে কি হয় তার সমগ্র বাহুর ব্যবহার করে দেখবে একটা বাচ্চা যখন কি যখন কোনো একটা পাত্রকে ধরে তাহলে তো ওর পুরো দুটো হাতকে ধরে নেয় ঠিক আছে প্রথম দিকে তারপরে কি হয় আস্তে আস্তে সে হাতে ধরলো আঙুলে ধরলো তার মানে কি হচ্ছে কি হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে হচ্ছে হ্যাঁ কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে ওকে তাহলে এই হচ্ছে বিষয় আর এই তথ্যটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বক্সিমো ডিজিটাল বক্সিমো কি বললাম ডিজিটাল এটাও ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে এটা মনে রাখবে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে যায় একে বলা হয় বক্সিমো ডিজিটাল এটা আমি নোট ডাউন করতে ভুলে গেছি তোমরা লিখে নিও তো আমরা আর একটা ক্লাস নেব এরপরে শিশু বিকাশের ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লাসের মধ্যে সো তোমাদের সকলকে যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য তার আগে একটা এর আগের দিনের কাজ দিয়েছিলাম কাজটা কী ছিল আধুনিক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় রুশো ডিউ সিগমন ফ্রয়েড না স্কিনার তো অনেকেই খুব ভালো সুন্দর আনসার দিয়েছ কমেন্ট বক্সে আমি দেখেছি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিগমান ফ্রয়েড ওকে নেক্সট দিন আরও একটা এমসি কিউজ নিয়ে আসবো তোমাদের জন্য হোমওয়ার্ক রইবে এবং এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি সেশনটা খারাপ লাগে তো ডিসলাইক করো ভালো লাগলে লাইক করো এবার আরও যদি কোনো মন্তব্য বা কোনো কোশ্চেন ডাউট থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি এর পরের দিন তার সলিউশন দিয়ে দেব আবারও বলছি পিডিএফ এ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে অন সেকেন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও